सो हेलो एवरी ওয়ান, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल द बायोलॉजी कैम्पस 2.0। বন্ধুরা, হাতে মাত্র একটা দিন সময় তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সঙ্গে একদিন পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকদের বায়োলজি পরীক্ষা, এবং বায়োলজির প্রত্যেকটা কোশ্চেন আনসার নিয়েই হয়তো এমনকি লাস্ট মিনিট সাজেশন নিয়েও প্রচুর ইউটিউবাররা ভিডিও দিয়েছে, কিন্তু আমি একজনকেও দেখলাম না যে উচ্চ মাধ্যমিকের বায়োলজি স্টুডেন্টদের জন্য যে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, অর্থাৎ এই যে চিহ্নিত চিত্র সহ যে সমস্ত অঙ্কনগুলো পরীক্ষায় আসে সেই নিয়ে কিন্তু আমি একটাও ভিডিও দেখলাম না। এবং আমার মনে হলো যে এই নিয়ে একটা ভিডিও অবশ্যই বানানো উচিত, কমপক্ষে পরীক্ষার আগের দিন হলেও। তো আমি কিন্তু সেই জন্যই তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা অন্ততপক্ষে একবার হলেও 1.5x বা 2.0x স্পিডে হলেও দেখে নাও। দেখে নিয়ে অন্ততপক্ষে আমি আজকে যে কটা তোমাদেরকে চিত্র দেখাবো, ডায়াগ্রাম প্রত্যেকটাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও, হাতে কিন্তু সময় আর একদম নেই, খালি একদিন আছে। এবং এই একদিনের মধ্যে যে কটা ডায়াগ্রাম দেখাবো প্রত্যেক কটা ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করে যাও, এবং যেগুলো বলবো যে করতে হবে না সেগুলো করে প্লিজ তোমরা টাইম ওয়েস্ট করো না, কারণ বায়োলজি স্টুডেন্টদের জন্য কিন্তু ডায়াগ্রাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ তোমার কিন্তু ম্যাক্সিমাম স্কোর এই ডায়াগ্রাম থেকেই উঠে আসবে। তাই ভালো করে বলছি, ভালো করে আরেকবার শুনে নাও যে প্রত্যেকটা ডায়াগ্রাম কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো যে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, এবং আজকের এই ভিডিওটি কিন্তু তোমার প্রত্যেকটা বায়োলজি বন্ধুদের সাথে অবশ্যই একবার হলেও প্লিজ শেয়ার করো, কারণ তাদেরও প্রত্যেকেরই জানা দরকার আছে এই জিনিসটা। তো আমি একদম টাইম ওয়েস্ট না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। দেখে নাও, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং চ্যাপ্টারের নাম নিয়ে প্রত্যেক কটাতে দেখাবো যে কি কি পড়বে কি কি পড়বে না। তো আমি সবার প্রথমেই শুরু করছি হচ্ছে জীবের জনন থেকে। দেখে নাও যে জীবের জনন থেকে যে এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু ভালো করে একটু হলেও দেখে যেও, কারণ কিন্তু প্রত্যেকটা টিচার চায় যে এই স্থিতকন্দ তারপরে রাইজোম এই সমস্ত জায়গাগুলো থেকে যেন প্রত্যেকটা স্টুডেন্ট একটু হলেও একটা করে হলেও যেন ছবি আঁকে, তাই এটা অবশ্যই ভালো করে একবার দেখে যেও। এরপর দেখো এই যে ছবিটা আঁকা রয়েছে এই ছবিটা কিন্তু অবশ্যই ভালো করে যেও, কারণ অর্ধ বায়বীয় কাণ্ড থেকে যদি তোমাকে কোনো কোশ্চেন দিয়ে দেয় যে এই রানার বক্রধাবক বা খর্বধাবক এখান থেকে যদি তোমাকে 2 নাম্বার বা 3 নাম্বারেরও কোশ্চেন দেয়, ভালো করে বলছি শুনে নাও, তুমি কিন্তু অবশ্যই একটা হলো ডায়াগ্রাম অবশ্যই ওখানে আঁকবে, আর এগুলো কিন্তু ওই জন্য বলছি যে ভালো করে প্র্যাকটিস করে যাও। এরপরে আসছি এই ছবিটা অবশ্যই ভালো করে দেখবে যে, কারণ তোমার যদি পরীক্ষার সময় সাকার বা ঊর্ধ্বধাবক বা এই যে বায়বীয় কাণ্ড থেকে তোমার যদি কোশ্চেন করা হয় তখন কিন্তু অবশ্যই তোমরা এই ছবিটা একটা হলেও এঁকে দেবে। আচ্ছা, এরপর আমি চলে আসছি, দেখে নাও এই যে ছবিটা আঁকা রয়েছে এটা হচ্ছে আমাদের গ্রাফটিং বা জোর কলমের ছবি, আর এই গ্রাফটিং বা জোর কলম থেকে তোমাকে যদি পরীক্ষায় একটা টিকার মতন করে লিখতে দেয় বা যদি তোমাকে ভেঙে ভেঙে কোনো কোয়েশ্চেন উত্তর লিখতে দেয় পরীক্ষার সময়, ওখানে কিন্তু তুমি অবশ্যই একবার হলেও খুব স্পিডে হলেও এই ছবিটা কিন্তু অবশ্যই এঁকে দেবে, এবং পয়েন্টিংগুলো কিন্তু খুব ভালো করে দেবে, কারণ প্রত্যেকটা টিচার কিন্তু চায় যে গ্রাফটিং বা জোর কলমের কোয়েশ্চেন লেখার সময় যেন এই ছবিটা সেখানে আঁকা হয়। তাই জন্য বলছি যে অবশ্যই কিন্তু এইটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো আমি এই মুহূর্তে জীবের জনন থেকে যে কটা ছবি বললাম সেই কটা চিত্র ছাড়া কিন্তু তোমরা আর একটাও কোনো চিত্রতে হাত দেবে না, যদি তোমরা হাত দিয়েও থাকো তোমরা কিন্তু টোটালি টাইম ওয়েস্ট করবে আর কিচ্ছু না। তাই জন্য বলছি যে এই চিত্রগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা এলে খালি এইগুলোই কিন্তু আঁকবে। এরপর আমি চলে আসছি যে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের মধ্যে। দেখে নাও এই যে প্রথম ছবিটা আছে আদর্শ ফুলের বিভিন্ন অংশের ছবি, আদর্শ ফুল থেকে তোমাকে যখনই কোনো ভাইটাল কোশ্চেন করা হবে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই কোশ্চেনের মধ্যে ছবি আঁকা উচিত, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই কোশ্চেনের উত্তর লেখার পরে এই ছবিটা তো অবশ্যই ভালো করে একবার এঁকে দেবে। এরপরে আসছি এই ছবিটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ছবি, কারণ এই যে কোশ্চেনটা আসে না আমাদের যে পরাগধানীর প্রস্থচ্ছেদ বা এই পরাগথলি বা এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি তোমার কাছে আসে পরীক্ষার সময়, তাহলে তুমি কিন্তু ওই কোশ্চেনের উত্তরটা লেখার পরে অবশ্যই এখান থেকে, দেখে নাও এই ছবিটা কিন্তু একদম আঁকতে যাবে না, এই ছবিটা টোটালি তোমার টাইম ওয়েস্ট করবে, শুধুমাত্র এই ছবিটা এবং এই ছবিটাই ভালো করে আঁকার চেষ্টা করবে। এরপর চলে আসছি ডিম্বকের এই ছবিটা, ভালো করে দেখবে যে ডিম্বকের এই ছবিটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাকে আমি বলে বোঝাতেই পারবো না যে ডিম্বক সংক্রান্ত যে কোনো প্রকার তোমাকে যদি 2 নম্বর বা 3 নম্বরের কোনো কোয়েশ্চেন দেওয়া হয়, তুমি কিন্তু ওইখানে অবশ্যই খুব ছোট করে হলেও ডিম্বকের এই ছবিটা কিন্তু অবশ্যই ওখানে তুমি ড্র করে দেবে, এবং যে কটা এখানে পয়েন্ট আপ করা আছে সবগুলো না পারলেও যে কটা তোমার পরীক্ষার কোশ্চেনের মধ্যে আছে তুমি সে কটা অবশ্যই ভালো করে ওখানে করে দিয়ে আসবে। এরপরে
আসছি। এইখান থেকে এই ছবিটা একদম ভালো করে দেখবে, লেখা রয়েছে যে দীর্ঘচ্ছেদে গর্ভপত্রের নানান অংশের মধ্য দিয়ে পরাগনালীর ভ্রূণস্থলিতে প্রবেশের পথ দেখানো হয়েছে। এখানে এই যে দুখানা ছবি আঁকা আছে না, এই যে দুখানার দুখানায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাকে যদি ভ্রূণস্থলীর গঠন থেকে কোনো কোশ্চেন পরীক্ষায় লিখতে দেয় 3 নাম্বার বা 2 নাম্বার বা যদি 5 নাম্বারও চলে, তুমি কিন্তু অবশ্যই সেখানে লেখার পরে এই ছবিটা একবার অবশ্যই এঁকে দেবে। একটা খুবই ইম্পর্টেন্ট চিত্রের মধ্যে যার নাম হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। এই যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি, এটা শুধুমাত্র যে চিত্রটা ইম্পর্টেন্ট তাই নয়, এর যে পুরো সংজ্ঞা মানে এর এই যে পুরো পদ্ধতিটা, এটা কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট। তাই ভালো করে মুখস্থ করে নেবে এইটা, এবং যতটা সম্ভব ওই যে বললাম যতটা সম্ভব ভালো করে লেখার চেষ্টা করবে। আর তারপরে কিন্তু অবশ্যই ভালো করে এই ছবিটা এবং প্রত্যেকটা পয়েন্ট যা যা আছে প্রত্যেক কটা খুব ভালো করে ওখানে এঁকে দেবে। তো ব্যাস, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন থেকে এই কটা চিত্রই ভালো করে মুখস্থ করবে। এবং এরই মধ্যে তোমাদেরকে বলে রাখি যে আমি কিন্তু বায়োলজি 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা ফাইনাল সাজেশন এবং তার সঙ্গে লাস্ট মিনিট সাজেশনও কিন্তু বানিয়েছিলাম। যদি তুমি সেই ভিডিওটা এখনো অবধি না দেখে থাকো তাহলে অবশ্যই এইটার পরে একবার হলো 2x স্পিডে হলেও কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে সেই প্রত্যেকটা কোশ্চেন। আমি এরপরে চলে আসছি মানুষের জননের মধ্যে। মানুষের জনন শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো যে তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার এবং WBTA ABTA ঘেঁটে দেখে নিয়েছো পর্ষদের নমুনা প্রশ্নপত্র, যে আগের বছর কিন্তু পুং জননতন্ত্র থেকে কোশ্চেন এসেছিল, তাই এই বছর কিন্তু স্ত্রী জননতন্ত্রটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট। তাই যত বেশি সম্ভব স্ত্রী জননতন্ত্রটাকে ভালো করে পড়ার চেষ্টা করবে। এছাড়াও তোমাকে এটা দেখাবো যে এই পুং জননতন্ত্র থেকে এই যে ছবিটা আছে না, এই ছবিটা কিন্তু একটু ভালো করে করেছেও, কারণ যদি এখানে যে কটা ডায়াগ্রামের মধ্যে পয়েন্ট করা আছে যদি সেখান থেকে কোনো প্রকারে কোনো কোশ্চেন পরীক্ষায় দেয় তাহলে কিন্তু তুমি সেখানে এই ছবিটা অবশ্যই সেখানে আঁকতে পারো। এছাড়াও যে দেখে নাও এই ছবিটা, যে শুক্রাশয়ের লম্বচ্ছেদের এই যে ছবিটা এখানে আঁকা রয়েছে এই ছবিটা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও। এরপরে চলে আসছে আমি সোজা স্ত্রী জননতন্ত্রের মধ্যে। ভালো করে দেখে নাও এই যে এইদিকে ছবিটা, এই ছবিটার মধ্যে কিন্তু ভুল করেও হাত দেবে না। অনেকে থাকে যারা নিজেকে অনেক বড় আর্টিস্ট মনে করে, তারা কিন্তু এই ছবিটা আঁকতে যায় কিন্তু এই ছবিটা একদম আঁকবে না। এই যে বাম দিকের ছবিটা রয়েছে, জানি না তোমরা কোন দিকে দেখতে পাচ্ছ, আমার তো বাম দিক হচ্ছে ছবিটা। তো এই বাম দিকে যে লাল রঙের যে জরায়ুর পুরো ছবিটা আঁকা রয়েছে এই ছবিটাই ভালো করে আঁকবে এবং যে কটা পয়েন্ট আছে ভালো করে মুখস্থ করে নেবে। যদি কোনোভাবে পরীক্ষায় তোমাকে স্ত্রী জননতন্ত্রের 5 নম্বরের বড় কোশ্চেন দেওয়া হয় তাহলে তখন তোমাকে নিশ্চয়ই সেখানে বহিঃস্থ যৌনাঙ্গ সম্বন্ধে লিখতে হবে, এবং বহিঃস্থ যৌনাঙ্গ সম্বন্ধে লেখার পর তুমি কিন্তু অবশ্যই এই ছবিটাই খালি আঁকবে, আর এক্সট্রা করে কোনো ছবি আঁকতে যাবে না। এই ছবিটা সবচেয়ে ইজি একটা ছবি এবং প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে করা আছে এখানে, তাই প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে তুমি এই ছবিটা ওখানে আঁকবে। এরপর চলে আসছি, দেখে নাও শুক্রাশয়ের এই যে আণুবীক্ষণিক চিত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কী জন্য বলছি, কারণ আগের বছর পুং জননতন্ত্র থেকে কোশ্চেন এসেছিল কিন্তু শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন বর্ণনা করো, এই যে একটা ভালো কোশ্চেন হয় এই কোশ্চেনটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই জন্য বলছি যে এই ছবিটা ভালো করে মুখস্থ করবে এবং এই কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবে। এরপর চলে আসছি, স্তন্যপায়ী ডিম্বাশয়ের গঠনের এই যে চিত্রটা, এইটা যেভাবে বইতে আঁকা রয়েছে অ্যাকুরেট একদম তোমাকে যে আঁকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবে ভালো করে আঁকার এবং যে কটা পয়েন্ট আপ এখানে করা আছে না শুধুমাত্র সেই পয়েন্টগুলো ভালো করে করবে, আর একটু ভালো করে আঁকার চেষ্টা করবে এবং কোশ্চেনটা অবশ্যই ভালো করে পড়বে। ডিম্বথলি, এই গ্রাফিয়ান ফলিকলের এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একটা গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির এই যে গঠনটা এটা কিন্তু পরীক্ষায় এবছর আসতে পারে, তাই ভালো করে পড়বে এবং এই চিত্রটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো মানুষের জনন থেকে কিন্তু আর কোনো প্রকারের কোনো চিত্রে তুমি হাত দিতে যেও না, যে কটা দেখালাম সে কটা খুব ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, তো এরপরে কিন্তু আরও একখানা চ্যাপ্টার থাকে যে জননগত স্বাস্থ্য। অনেক স্টুডেন্টই এমন থাকে যারা মনে করে যে জননগত স্বাস্থ্য থেকে এই যে এইগুলো আছে, পুরুষদের কন্ডোম, স্ত্রীরোগদের কন্ডোম, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভল্ট ক্যাপ, এছাড়াও আরও ভ্যাসেকটমি, টিউবেকটমি, এগুলো আমি ছবি এঁকে এঁকে দেখাবো। তো এইগুলো একদম করতে যেও না, শুধু তোমাকে একটা কথা বলবো, তুমি যদি মনে করো যে তোমাকে পরীক্ষার মধ্যে ভ্যাসেকটমি এবং টিউবেকটমি দেওয়া হয়েছে এবং একটুখানি বেশি নাম্বারের কোশ্চেন দেওয়া হয়েছে, নাম্বার দেখে সবসময় ছবি আঁকার চেষ্টা করবে, তখন তুমি সেখানে তোমার যদি টাইম থাকে তখন তুমি কিন্তু এই ভ্যাসেকটমি এবং টিউবেকটমি ছবিটা ওখানে আঁকতে পারো। তাই জন্য শুধুমাত্র এখান থেকে এই দুখানা ছবি ভালো করে প্র্যাকটিস করতে পারো, এছাড়া তুমি কিন্তু আর কিছুতে হাত দিয়ে যেও না। এবার দেখে নাও যে বংশগতি থেকে, এই যে এই বংশগতীয় বিভেদ, এর কিন্তু প্রত্যেকটা পার্টে পার্টে প্রচুর ছবি রয়েছে, কোনো ছবিতে
হাত দিতে যেও না, শুধুমাত্র এই দেখে নাও এই যে মাল্টিজেনিক উত্তরাধিকারের যে পরীক্ষা, কোশ্চেনের অনুযায়ী কিন্তু মানে পরীক্ষায় আসতেই পারে যে মাল্টিজেনিক উত্তরাধিকার কি, বা যদি তোমাকে দেখো যে 2 নম্বরের কোশ্চেন এসেছে তাহলে একদমই এই ছবিটার দিকে হাত দিতে যাবে না, শুধুমাত্র সংজ্ঞা বা আর একটু লিখে ব্যাস ছেড়ে দেবে। আর তুমি যদি দেখো যে 5 নম্বরের বড় কোশ্চেনের মধ্যে এটাকে দিয়ে দেওয়া হয়েছে আর তোমার হাতেও টাইম আছে এবং তোমার মুখস্থ আছে, তাহলে অবশ্যই কিন্তু এইটা লিখে এসো, তাহলে একদম ফুল মার্কস পাবে, এটা আমার গ্যারেন্টি। আচ্ছা, তো যদি এরপরে পরীক্ষায় তোমাকে ওয়াটসন ও ক্রিকের মডেল বর্ণনা করতে বলে, অথবা তোমাকে যদি ডিএনএ ভৌত গঠন সম্বন্ধেও লিখতে বলে, তুমি শুধু জাস্ট এই একটা ছবি ভালো করে এঁকে দেবে, এবং এই একটা ছবি ভালো করে আঁকার পরে যে এর যে পয়েন্টগুলো লেখা আছে, যেখানে যেখানে মনে করো এই বেস যুগল, সুগার ফসফেট, ব্যাকবোন, এই প্রত্যেকটা কথা কিন্তু ভালো করে লিখে দেবে, ব্যাস তাহলেই হবে। এছাড়া বংশগতি ও বিভেদ থেকে আর কোনো কিছু করতে হবে না। এরপর চলে আসছে আমরা বংশগতির আণবিক ভিত্তির মধ্যে। আচ্ছা, বংশগতির আণবিক ভিত্তির মধ্যে দেখবে সাঁতরার বইতে 326 এবং 327 পেজের মধ্যে কিছু কিছু ছবি আঁকা রয়েছে। এই যেমন মনে করো যে রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, গুয়ানিন, অ্যাডেনিন, এই সমস্ত জিনিস। তো অনেকেই কিন্তু এই এই স্ট্রাকচারগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করে। তো বেসিক্যালি বলতে গেলে কিন্তু যে এই স্ট্রাকচারগুলোর কিন্তু প্র্যাকটিস করার দরকার পড়ে না, অর্থাৎ এই যে ছবিগুলো কিন্তু আঁকার দরকার পড়ে না, এখান থেকে বেসিক্যালি শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ আসে। তো এগুলো বেশি চাপ দিয়ে তুমি একদম করতে যেও না, তুমি যেটা করবে সেটা হচ্ছে দেখে নাও এই ছবিটা কিন্তু খুব 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 ভালো করে প্র্যাকটিস করবে, কারণ টিআরএনএ কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, সত্যি বলছি। আরএনএ যে তিনটে পার্ট রয়েছে তার মধ্যে কিন্তু টিআরএনএটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, এইবার দেখে নাও যে বংশগতির আণবিক ভিত্তির মধ্যে আমি সোজা এসে যাচ্ছি কোথায়, না ল্যাক ওপেরনের মধ্যে। ল্যাক ওপেরনটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমার সাথে সবাই জানো, আর যদি তোমাদের পরীক্ষার মধ্যে ল্যাক ওপেরন দেয় তো তখন সেখান থেকে তোমরা শুধুমাত্র এই ছবিটা এবং এর যে প্রত্যেকটা পার্ট আছে, এই যে অপারেটর জিন, নিয়ন্ত্রক জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই, এই সমস্ত কিছু ভালো করে মুখস্থ করে নাও, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, এছাড়া কিন্তু তোমাকে এই বংশগতির আণবিক ভিত্তি থেকে আর কোনো প্রকারের কোনো চিত্র প্র্যাকটিস করতে হবে না, খালি এই কটাই ভালো করে প্র্যাকটিস করো। তো এরপরে আমরা চলে আসছি অভিব্যক্তি ও বিবর্তনের মধ্যে। দেখো এখানেও কিন্তু কাতারে কাতারে ছবি আঁকা রয়েছে, কিচ্ছু প্র্যাকটিস করতে হবে না, শুধুমাত্র দেখে নাও এই যে ডায়াগ্রামটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র এইটাই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যদি তোমাকে পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেনে দিয়ে দেয় বা 3 নম্বরে যে একক অঙ্গ পর্যবেক্ষণ করো, তখন তোমায় কিন্তু এই ছবিটা আঁকতে হতে পারে। তো এরপরে আমরা চলে আসছি অভিব্যক্তির কৌশল চ্যাপ্টারটিতে। এটা একটা এমন চ্যাপ্টার, এখান থেকে তোমাকে যদি শুধুমাত্র কোশ্চেন করা হয় তুমি শুধুমাত্র উত্তর লিখবে, এখান থেকে আসা কোশ্চেনের মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় না, তাই কোনো কিছু প্র্যাকটিস করতে হবে না। আমি এরপর সোজা চলে যাব হচ্ছে স্বাস্থ্য ও রোগের মধ্যে। দেখে নাও যে স্বাস্থ্য ও রোগ থেকে এই ছবিটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ অ্যান্টিবডির এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, আর অ্যান্টিবডি এই যে কোশ্চেনটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই কটা ছাড়া স্বাস্থ্য ও রোগ থেকে আর কিচ্ছু প্র্যাকটিস করবে না। এরপর চ্যাপ্টারে আছে একটা দেখে নাও যে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, এই চ্যাপ্টার থেকে কিন্তু একটাও ছবি আসে না, তো এখান থেকে কোনো প্রকার কোনো চিত্র লাগবে না। কিন্তু এরপর চলে আসছে আমরা মানব কল্যাণে অণুজীব, এই মানব কল্যাণে অণুজীব থেকেও কিন্তু একটি কোশ্চেনও তোমাকে চিত্র চাইবে না, তাই ভালো করে শুনে নাও যে এখান থেকেও কোনো প্রকারের কোনো চিত্র প্র্যাকটিস করতে হবে না। এরপরে চলে আসছি ক্লাস 12 বায়োলজির একটি খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ছাত্রছাত্রীর কাছে কিন্তু এটা খুব টাফেস্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে বায়োটেকনোলজি, আর বাংলায় বললে হয় জৈব প্রযুক্তিবিদ্যা। তো এখান থেকে তোমায় কয়েকটা ছবি একটু প্র্যাকটিস করতে হবে, যেমন প্রথমেই তোমাকে বলে দেবো এই ছবিটা হচ্ছে একটা এমন ছবি, তোমাকে আমি বলবো না যে তোমাকে এই ছবিটা পরীক্ষায় গিয়ে আঁকতে হবে বা এমন কি কিছু, তবে এই যে একটা ছবি আছে না, এই প্লাজমিড ভেক্টর PBR-322, এই একটা ছবি তুমি যদি ভালো করে এঁকে এঁকে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে তুমি এখান থেকেই প্রত্যেক কটা খুব ভালো করে মুখস্থ করতে পারবে। তো এরপরে আসছি দেখে নাও এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করতে বলছি এই জন্যই, কারণ তোমাকে যদি PCR দ্বারা জিন ক্লোনিং পরীক্ষায় দিয়ে দেয় বাই অফ এনি চান্স, তখন তোমায় কিন্তু এই ছবিটা মাস্ট আঁকতেই হবে, তাই জন্য বলছি ভালো করে এটা প্র্যাকটিস করে যেও। তা এছাড়া জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ থেকে আর একটাও
কোনো ছবি প্র্যাকটিস করতে হবে না। এবার শুধুমাত্র যা কোশ্চেন থাকে তুমি খালি সেইগুলোই প্র্যাকটিস করো, তোমাকে আর কোনো প্রকারে কোনো চিত্র প্র্যাকটিস করতে হবে না। এরপর চলে আসছি আমরা বাস্তব্যবিদ্যা, অর্থাৎ যেটাকে আমরা বলি আমাদের ক্লাস টুয়েলভের বাস্তুতন্ত্র ইকোলজি ইকোসিস্টেমের চ্যাপ্টার। এখান থেকে শুধুমাত্র একটাই ছবি তোমাকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। তোমাকে যদি কোনো প্রকারে কোনো পিরামিড সংক্রান্ত কোশ্চেন আসে তখন তোমাকে এই ছবিটা কিন্তু ওখানে আঁকতে হতে পারে। তো আমি আশা করছি প্রত্যেকটা পরীক্ষার্থী থেকে যে আমি খুব কম সময়ের মধ্যে হলেও যে কটা ছবি তোমাদেরকে বললাম তোমরা ওই প্রত্যেক কটা ছবি এই একদিন সময়ের মধ্যেই খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, একটু টাইম ওয়েস্ট করবে না, প্রত্যেক কটা ভালো করে পড়ে যাবে। এবং এই ভিডিও দেখার পর যদি তোমার কাছে সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু ওই ফাইনাল এবং লাস্ট মিনিট সেশনের ভিডিওটা অবশ্যই একবার হলেও কোশ্চেনগুলো চোখ বুলিয়ে যেও। সো অল দ্য বেস্ট ফর ইওর এক্সাম, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।